দীর্ঘ দশ বছর পর ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি সভাপতি ও হাসান ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সম্মেলনে ইতালির পঁচিশটিরও বেশি শহর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া ইউরোপের পনেরোটি দেশের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সম্মেলনে উপস্থিত ছিলেন